আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। এবারে বিপিএল মাথাতে আসছে ভারতের যুবরাজ সিং। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি দলে এবার দেখা যেতে পারে ভারতের জনপ্রিয় মারকুটে ব্যাটসম্যান যুবরাজ সিংকে। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি দলে সিইও ইয়াসির আলম বলেন, তার সাথে আমাদের আলাপ আলোচনা চলছে, সে বিপিএল খেলতে আগ্রহী। যেহেতু সে ভারত ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিতে নেই, তাই তার বিপিএলে খেলার ব্যাপারে কোনো সমস্যা থাকার কথা নয়। আর সে যেহেতু এর আগেও বাইরে টুর্নামেন্ট খেলেছে, তাই আমরা আশা করতেই পারি। আর সে একজন বড় মাপের খেলোয়াড়, তাকে দলে অন্তর্ভুক্ত করতে পারলে নিঃসন্দেহে দলে একটা ভালো ব্যালেন্স থাকবে, যেটা নাকি যে কোনো টুর্নামেন্টের জন্যই খুব জরুরি। উল্লেখ্য যে ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী দেশের কোনো ক্রিকেটার বা সাবেক ক্রিকেটার দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি খেলতে পারে না, তবে বিসিসিআই চাইলে চুক্তির বাইরে খেলোয়াড়দের বিশেষ সুযোগ দিয়ে থাকে। এদিকে যুবরাজ সিংয়ের পাশাপাশি দেখা যেতে পারে ভারতীয় আরেক ক্রিকেটার হরভজন সিং। জানা গেছে হরভজন সিং নাকি বিপিএলে খেলার জন্য চট্টগ্রাম দলের পাশাপাশি অন্যান্য ফ্র্যাঞ্চাইজির সাথেও যোগাযোগ করছে। এদিকে এবার বিপিএলে চট্টগ্রাম দলের আইকন খেলার হতে যাচ্ছেন জাতীয় টি টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। জানা গেছে আগের টুর্নামেন্টে দেশীয় খেলোয়াড়দের রেখেই এবার নাকি এগিয়ে যেতে চায় চট্টগ্রাম। তবে পিসিএল এর কারণে প্রত্যাশা মতো বিদেশি খেলোয়াড় পাওয়া নিয়ে সংশয় রয়েছে দলটির। চট্টগ্রাম দলের সিইও আরও বলেন, আমরা যাকে যাকে নিতে চেয়েছি তারা অনেকেই পিসিএলে পিক হয়ে গেছেন, তাই প্রত্যাশা মতো বিদেশীয় খেলার পাওয়া দুষ্কর হয়ে যাচ্ছে। তারপরও কিছু চমক তো থাকছেই। এর মধ্যে অবশ্য বিগ বাজেটের খেলোয়াড় চিজ গেলকে দলে নেওয়ার পথ অনেকটাই পরিষ্কার করে রেখেছে চট্টগ্রাম। আর দলের পরামর্শক হিসেবে পাকিস্তানের শোয়েব আখতার আসতে পারেন বলে গুঞ্জন রয়েছে। তাছাড়া দলের কোচ হিসেবে পল নিক্সনের আশাটা প্রায় নিশ্চিতই বলা যায়। উল্লেখ্য যে এবার বিপিএল শুরু হওয়ার কথা রয়েছে 20 জানুয়ারি থেকে। 6টি দল নিয়ে হবে এবার বিপিএল জমজমাট আসর, তাই সবগুলো দলই দল গোছাতে আটঘাট বেঁধেই নেমে পড়েছে। তো ভিউয়ার্স, এবার বিপিএলে আপনি কোন দলের সমর্থক তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ আপনাকে পুরো ভিডিওটি দেখার জন্য।